হাই ফ্রেন্ডস, আর একটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। তো আজকের ভিডিওটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও, তো আজকের ভিডিওটা পুরো ভিডিওটা দেখবে, দেখলে বুঝতে পারবে যে ফেসবুকে পলিসি ইস্যু বা মনিটাইজেশন ইস্যু এলে কী করবে, কীভাবে সলভ করা যায়, সেই ভিডিওটা আজকে তোমাদেরকে দেখাবো। একটা ভাই এসছে আজকে, তার একটা ফেসবুক পেজে পলিসি ইস্যু এসছে, তার মনিটাইজেশন অ্যাড অন রিল ইনস্ট্রিম অ্যাড এবং স্টার অপশন সবই খুলে গেছে, কিন্তু তার পেজে ভিডিওতে পলিসি ইস্যু আসার জন্য কি ভুল করেছে সেটা আজকে দেখে নেব, জেনে নেব তার নামটা। তোর নামটা কি? বিজয় নায়ক। তো প্রবলেমটা কি? কতদিন ধরে ফেসবুকটা চালাচ্ছ? ফেসবুক আজকে প্রায় 3 বছর। তো 3 বছর ধরে ফেসবুক চালাচ্ছে, কিন্তু ফেসবুকে কীরকম ভিডিও পোস্ট করতে হবে জানে না, কিন্তু অলরেডি তার ফলোয়ার্স কমপ্লিট। কত ফলোয়ার্স হয়েছে? 7,500। আচ্ছা, ক্যামেরার দিকে তাকিয়ে বলো, কত ফলোয়ার্স হয়েছে? 7,500। 7,500 ফলোয়ার অলরেডি কমপ্লিট, ওয়াচ টাইমও কমপ্লিট, কিন্তু তার পেজে ভিডিওতে পলিসি ইস্যু আসার জন্য সে কিন্তু পেজটাকে কমপ্লিট করতে পারছে না, ক্রাইটেরিয়াটা কমপ্লিট করতে পারছে না। তো দেখে নি তারকে, আজকে তোমাদেরকেও দেখাচ্ছি পুরো পেজটা, স্ক্রিন রেকর্ডিংটা তোমরা দেখতে পাবে। তো দেখাচ্ছি তোমাদেরকে, দেখো চলে এসেছি বিজয় নায়ক বলে তার পেজটা, তার পেজে চলে এসেছি আমি। তো এখন আমি তার ড্যাশবোর্ডে যাব, তো ড্যাশবোর্ডে এসেছি, দেখো তার রিচও ঠিকঠাক আছে, রিচও দারুণ আছে, ইমপ্রেসও দারুণ আছে, নিট ফলোয়ার প্রায় 2,500 মতো আসছে পার মান্থে। তো 3 সেকেন্ড ভিডিও ভিউও খুব ভালো আছে, খুব সুন্দর আছে, কিন্তু প্রবলেমটা কোথায়, আসল প্রবলেমটা কোথায় সেটা আমরা জেনে নেব। তো আসল প্রবলেমটা কোথায় আছে, কেন তার মনিটাইজেশন ইস্যু আসছে, কেন? দেখো কিছু কিছু ছোট্ট ছোট্ট ভুল তোমাদের, এই ভুলগুলো যদি ঠিক না করো তাহলে কিন্তু তোমরা ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবে না। তো এই ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য এই ভিডিও যে পলিসি ইস্যুগুলো, এইগুলো কেন আসছে, কী জন্য আসছে, কী কারণে আসছে, এগুলো জেনে নেওয়া দরকার, আর এগুলোকে কীভাবে পেজ থেকে সরানো যায় সেটা জেনে নেওয়া দরকার। আজকে ভিডিওতে পুরো ডিসকাস করে দেবো তোমাদেরকে এবং খুব সহজভাবে দেখিয়ে দেবো। তো আমি দেখে নেব কীরকম ভিডিওগুলো পোস্ট করেছে। তো বিজয়ের যে ভিডিওগুলো আছে দেখো, ইয়ে কিন্তু ভিডিও যে পোস্ট করেছে, ভিডিওগুলো প্রায় লোকের ভিডিও, মহাভারত থেকে নেওয়া, এবং ভিডিওগুলো কপি পেস্ট ভিডিও, কপি পেস্ট ভিডিও করার জন্য দেখতেই পাচ্ছ ভিডিওতে ভিউ তেমন বেশিও নেই। তো তেমন বেশি ভিডিওতে ভিউ আসেনি, 100, 150, 200 এরকম ভিউ এসছে, কিন্তু ভিডিওগুলো অ্যাকচুয়ালি সবই লোকের ভিডিও, নিজের কোনো ভিডিও নেই, নিজের একটাও কই ভিডিও আমি দেখতে পাচ্ছি না। তো হয়তো এইটা একটা কারণ হতে পারে, আর এত ফলোয়ার পেলো কী করে সেটাও দেখে নিই, এত ফলোয়ার কী জন্য পেয়েছে, কোনো একটা হয়তো রিল ভাইরাল হয়েছে, রিল ভাইরাল হয়েছিল না? হ্যাঁ, তো একটা রিলের ভাইরাল হয়েছিল, রিলটা প্রায় কত ভিউ এসেছিলো সেটাও দেখিয়ে দেবো আজকে তোমাদেরকে। নেটটা স্লোর জন্য এটা প্রবলেম হচ্ছে। কোথায় গেল রিলটা? এই যে একটা রিল, দেখো রিলটা তোমরা দেখতে পাচ্ছ, একটা রিল তো একটা রিল ভাইরাল হয়েছিল 168K, প্রায় 1,00,000-এর উপরে ভিউটা চলে এসছে। তো ওই জন্য ফলোয়ার্সটা কমপ্লিট হয়ে গেছে, ওয়াচ টাইমটা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কি কারণে এর প্রবলেম, প্রবলেমটা হচ্ছে ভিডিওতে পলিসি ইস্যু। তো পলিসি ইস্যুটা কোথায় এসছে আমরা দেখে নেব। তো আমরা এখন চলে যাব এর পেজে, পেজটা দেখে নেব। দেখো এখানে ডিসপ্লে বোর্ড আছে, প্রফেশনাল ডিসপ্লে বোর্ড, সবার নিচে দেখো, সবার নিচে হেল্প অ্যান্ড সাপোর্ট আছে, হেল্প অ্যান্ড সাপোর্টে আমরা ক্লিক করব। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করে আমরা চলে যাব স্প্যাম ইনবক্স। তো স্প্যাম ইনবক্সে আমরা যখন ক্লিক করব, এখানে দেখো ইওর অ্যালার্ট দিয়ে দিয়েছে, অলরেডি ইওর অ্যালার্টে 23টা পলিসি ইস্যু এসেছে, 23টা পলিসি ইস্যু, খুবই মারাত্মক পেজটার জন্য, এই পলিসি ইস্যুগুলোর জন্য পেজটা একসময় বন্ধ হয়ে যেতে পারে। তো যত ভিডিও পোস্ট করেছে প্রায় ভিডিওতে পলিসি ইস্যু, কারণ এত পলিসি ইস্যু এই কারণে, সবাই দেখতেই পাচ্ছ স্ক্রিন রেকর্ডিংগুলো, এই পলিসি ইস্যুগুলো এই কারণে এসছে যে ভিডিওতে এতক্ষণ ধরে যেটা আমি বললাম যে লোকের ভিডিও পোস্ট করেছে, নিজের কোনো ভিডিও নেই, এই সব লোকের ভিডিও পোস্ট করার জন্য এই ভিডিওতে পলিসি ইস্যু অলরেডি দিয়ে দিয়েছে। তো এই ভিডিওগুলোকে ডিলিট করতে হবে। তো কীভাবে ডিলিট করবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, সোজা উপায়ে দেখিয়ে দিচ্ছি যে কীভাবে ডিলিট করবে।
দেখতেই পাচ্ছ এলাম একটা ভিডিওতে ক্লিক করলাম, ক্লিক করার পরে সি ডিটেলস, ডিটেলসে যাব, ডিটেলসে যাওয়ার পরে কন্টিনিউ, কন্টিনিউ করার পরে এখানে আবার কন্টিনিউ, কন্টিনিউ করার পরে আবার কন্টিনিউ। এবার দেখো রিমুভ দিস ভিডিও, রিমুভ ভিডিওতে ক্লিক করব, রিমুভ ভিডিওতে ক্লিক করার পরে কন্টিনিউ করব, কন্টিনিউ করার পরে ভিডিওটা ডিলিট করে দেবো এখান থেকে। প্রত্যেকটা ভিডিও কিন্তু এখান থেকে ডিলিট করতে হবে, তুমি তোমার পেজে গিয়ে সেখান থেকে ডিলিট করে দিলে কিন্তু পলিসি ইস্যু যাবে না। এটাই সবাই ভুল করে যে সেখান থেকে ডিলিট করে দেয়, কিন্তু রিভিউ যেহেতু অলরেডি চ্যানেলে পলিসি ইস্যু দিয়ে দিয়েছে, ভিডিওগুলো পলিসি ইস্যু অলরেডি চলে এসছে, যেখান থেকে দিয়েছে সেখান থেকে ডিলিট করতে হবে। তোমরা যদি অন্য জায়গা থেকে ডিলিট করে দাও তখনই তোমাদের পেজে প্রবলেমটা দেখায়। তো আশা করছি সবাই বুঝতে পারছো এই ভিডিওগুলো ডিলিট করে দিলে তোমার পেজ থেকে পলিসি ইস্যু চলে যাবে এবং তোমার যদি পেজটা মনিটাইজেশন থাকে পুনরায় মনিটাইজেশন ফিরে পাবে, কিন্তু চ্যানেলটা রিভিউতে পাঠাতে হবে। তো রিভিউতে কীভাবে পাঠাবে নেক্সট ভিডিওতে একটা দেখিয়ে দেবো তোমাদেরকে, যে চ্যানেলটা কীভাবে রিভিউতে পাঠাবো আর রিভিউ পাঠানোর পর আমরা কী করে সেটাকে রিভিউ থেকে ব্যাক আনবো। আজকের ভিডিওটা এই পর্যন্ত, যে পলিসি ইস্যু হলে ভিডিওগুলো কী করতে হবে, কীভাবে ডিলিট করতে হবে তোমাদের দেখিয়ে দিলাম, আশা করছি বুঝতে পারছো। ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে ভুলবে না, কিন্তু কেননা সাবস্ক্রাইব করতে ভুলে গেলে পরের ভিডিও তোমার কাছে নোটিফিকেশন যাবে না। থ্যাংক ইউ।